Subscribe Digital Help YouTube channel. Facebook page. Professional Facebook page কিভাবে খুলতে হয়? আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি প্রফেশনাল ফেসবুক পেজ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, একটা প্রফেশনাল ফেসবুক পেজ আমরা কিভাবে খুলবো এই ভিডিওটা এই সম্পর্কে। অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারবো যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পাশেই থাকবেন নতুন আপডেটের জন্য, আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন। আমি আজকে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ আপনাদেরকে খুলে দেখাবো যে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়, কোথায় নাম দিতে হয়, কোথায় ডেস্কটপ দিতে হয় বা কোথায় কী করতে হয়, কোথায় ডিটেল দিতে হয়, কোথায় কী লিখতে হয় বা কী করতে হয় সম্পূর্ণটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি দয়া করে সম্পূর্ণটা দেখবেন, কেটে কেটে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোথায় কোথায় কী হচ্ছে, বা স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই যে কোনো একটি ব্রাউজার লাগবে বা আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো না। যে কোনো একটি ব্রাউজার, আমি অপেরা মেনু ব্রাউজারে আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি জাস্ট এখানে লগ ইন করছি। এটা আমার একটা টেম্পারারি অ্যাকাউন্ট, সেখানে জাস্ট আমি লগ ইন করা আছে আমার। জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা দেখেন ইওর পেজ। এখন এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমার আর একটা পেজ অলরেডি ক্রিয়েট আছে, জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন চলে আসবে এখান থেকে জাস্ট আমাদেরকে বেশ কিছু তথ্য দিতে হবে। তথ্য দেওয়ার পরে আস্তে আস্তে আমাদের যে পেজটা আছে সেটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। আজ ক্রিয়েট এ পেজ, এটা টাইটেল দেওয়া আছে, পেজ ইনফরমেশন, এটা হলো যে ডেস্কটপ প্রিভিউ, এটা ডেস্কটপে কীরকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। এখন একটা নাম দিতে হবে, আমাদের যে পেজটা আমরা খুলতে চাচ্ছি সেই নামটা এখন দিতে হবে। জাস্ট আমি দিলাম মজার ঘর, আপনারা যেটা ইচ্ছা আপনারা সেই নামটাই দিতে পারেন। নামটা দেওয়ার পরে জাস্ট হলো যে ক্যাটাগরি, এই পেজটাতে ভিডিও কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন সেই ক্যাটাগরি এখান থেকে দিতে পারেন। আমি দিলাম জাস্ট ফর ফান গেমিং ভিডিও ক্রিয়েটর। আপনারা আপনার যে থিম সেই থিম অনুযায়ী দেবেন, মিউজিক ভিডিও, জাস্ট এরকম আপনারা যেটা ইচ্ছা। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। টিভি চ্যানেল যদি হয়ে থাকে সেটাও আপনারা দিতে পারেন, কিংবা আপনারা যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দেন সেগুলো কিন্তু আপনারা ফেসবুকে আপলোড দিয়ে সেখান থেকেও আয় করতে পারেন। এটা হলো ডেসক্রিপশন, এখানে আপনি কিছু লিখতে পারেন যে আপনার এই পেজটা কী সম্পর্কে, এটা পরে লিখলেও হবে, আমি আপাতত লিখতে চাচ্ছি না। 255 লাইটের লাইনে লিখতে পারেন, আমি এখন এটা লিখবো না, আমি এটা পরে লিখবো। তো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি চান তাহলে এখানে খুব সুন্দর করে আপনার যে পেজ সে সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা দিয়ে দিলেন। জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমার পেজটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই পেজটাতে কিন্তু কিছুই নাই। সো আমাদেরকে জাস্ট এখন দুইটা ফটো আপলোড দিতে হবে, একটা হলো যে এই যে লোগো পিকচার দিতে হবে, আর একটা হলো যে কাভার পিকচার দিতে হবে। জাস্ট আপনারা খুব সুন্দর করে দুইটা পিকচার রেডি করে রাখবেন, যে আপনারা যেই আপনাদের পেজে যেটা দিতে চাচ্ছেন আর কি সেটা। জাস্ট আমি একটা দিচ্ছি, আমি একটা লোগো রেডি করে রাখছি, সেটা আমি জাস্ট আপলোড দিব এখানে, কোথায় যেন রাখলাম। এখন কিন্তু ইউটিউবের পাশাপাশি আমরা হলো যে ফেসবুক থেকেও টাকা আয় করতে পারি, সো আপনারা একটা পেজ খুলে রাখবেন অবশ্যই। জাস্ট আমার যেই লোগোটা দেখেন আপলোড হয়ে গেছে, দেখেন সাথে সাথে দেখাচ্ছে, কিন্তু মানে আমি একটা কাভার ফটো আপলোড দিই, কাভার ফটোটা আমি রেডি করে রাখছি, জাস্ট আপলোড দিই, আপলোড হয়ে যাচ্ছে, দেখেন কিছু কানেক্ট করতে হবে, দেখেন চলে আসছে মজার ঘর। এটা কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি, আমার ফেসবুক পেজও ক্রিয়েট হয়ে গেছে, দুইটা ফটো আপলোড হয়ে গেছে। জাস্ট সেভে ক্লিক করার পরে অটোমেটিকলি এটা আমার সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাচ্ছে। এখন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড দিতে পারেন আপনি যদি চান, হোয়াটসঅ্যাপও যেহেতু ফেসবুকের সেহেতু আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড দিতে পারেন যদি চান। এটা বাধ্য ইয়ে নাই যে এটা দিতেই হবে, আমি না দিয়ে লিপ করে যাচ্ছি, আপনারা চাইলে এখান থেকে খুব সহজে দিতে পারেন। আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, আমার যে পেজটা আমি এখনই তৈরি করলাম পেজটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও জাস্ট কিছু সেটিং আমাদেরকে চেঞ্জ করতে হবে। তার জন্য করে আমরা যদি দেখাই, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব সম্পূর্ণটাই দেখাবো। দেখেন আমার কাভার ফটো আপলোড হয়ে গেছে এবং লোগোটাও যেটা সেটাও আপলোড হয়ে গেছে। এটা হলো আমার পেজ। এদের অ্যাড বাটন, অ্যাড বাটন বলতে এখানে আমরা হলো যে ফলো বাটন অ্যাড দিব, কারণ আমাদের ফলোয়ার লাগবে যেহেতু। এই যে ফলো বাটন প্রথমেই আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, তারপরে কেউ যদি আমার এই পেজের হোম পেজে চলে আসে তাহলে এখান থেকে ফলো বাটনটা পেয়ে যাবে, সেখানে জাস্ট ক্লিক করার পরে সে আমার পেজটা ফলো হয়ে যাবে, অটোমেটিক সে আমার পেজটা ফলো করে নেবে।
সেখান থেকে আমাদেরকে জাস্ট কিছু স্টেপ দিতে হবে। এখানে হয়ে গেছে দুটা, কেড নেম বেসে কটা পূর্ণ হয়ে গেছে, জাস্ট বেসিক ইনফরমেশন। আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা এখান থেকে দিতে পারেন, লোকেশন দেবেন, ফোন নাম্বার এগুলো দিয়ে দেবেন। কোনো ওয়েবসাইটে যদি থাকে সেটা এখানে অ্যাড দিতে পারেন। তারপরে হলো যে ফ্রেন্ডদের ইনভাইট করবেন যে আপনার পেজটা যেন লাইক দেয় বা আপনার পেজটা যেন হলো যে ফলো করে। জাস্ট আমি পেজে এগুলো টুলস চলে আসছে, কিন্তু আপডেটে যদি ক্লিক করা হয় দেখেন যে আপডেট আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, সেটার নোটিফিকেশন এখানে অলরেডি চলে আসছে। আবার যদি ক্রিয়েট সিলেক্ট করি আমি ইনবক্স, ইনবক্সে মোটামুটি কিছু মনে হয় নাই। এটা ইনবক্স বলতে আমার যে পেজটা আছে সে পেজের ইনবক্স। পেজে যদি কেউ কোনো কোশ্চেন করে বা আমাকে সরাসরি পেজে যদি কেউ কোনো মানে টেক্সট করে সেটা এখানে আমরা দেখতে পারবো খুব সহজেই যে আমাকে কে কোন টেক্সট করছে। যাই হলো ইনবক্স, এখান থেকে এটা আপনারা অ্যালাউ দিতে পারেন বা ব্লকও করতে পারেন, অর্থাৎ এটা নোটিফিকেশন দিবে আপনাকে ডেস্কটপে। অ্যালাউ বা ব্লক আপনারা যেটা ইচ্ছে সেটা করে নিতে পারেন, আমি আপাতত এটা ব্লকই দিব। ইন্ট্রোডিউস ফেসবুক বিজনেস সাইট, অর্থাৎ আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে যে আমার অ্যাকাউন্টটা কিসের জন্য বা আমার পেজটা কিসের জন্য হয়েছে, পেজ থেকে আমরা কী পাচ্ছি সেগুলো আমাদেরকে জাস্ট তথ্যগুলো দিতে হবে আর কি। কিছুক্ষণ ওয়েট করি। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। দেখেন এটা আমাদের যে ইউটিউবের যেরকম ওয়াইটি স্টুডিও আছে সেটা হলো, এটা হলো যে ফেসবুকের, এখান থেকে আমরা হলো যে আমাদের ইউটিউবে মানে ফেসবুকে পেজে কত ভিউ আসছে, কত ফলোয়ার হয়েছে সব কিছু আমরা দেখতে পারবো। তার আগে আমি আবার আমার যে ফেসবুক পেজটা আছে সেখানে যাব, যে সেখানে আমি আরও কিছু সেটিং আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। নেট একটু স্লো, নেট স্লো বলতে আমি যেই ব্রাউজার দিয়ে হলো যে রেকর্ড করি সেটা কারণে হলো আমার নেটটা একটু স্লো হয়ে যায়। জাস্ট দেখেন এটা আমার অ্যাকাউন্ট, আমার আমার দুইটা পেজ আছে, দুইটা পেজে এখন শো করছে, মানে একটা পেজ কেবল ক্রিয়েট করলাম আর একটা আমার আগের ছিল। অ্যাভেলেবল কী আছে সব কিছু এখানে দেখতে পারবো আমরা। হোম হোমে যদি ক্লিক করা হয়, জাস্ট একটু ওয়েট করতে হবে, এখান থেকে অ্যানালাইজ করতে পারবো আমরা যে আমাদের পেজে কত ভিউ হচ্ছে, কত ফলোয়ার হয়েছে সব কিছু দেখতে পারবো। জাস্ট এখানে ডান দেব, স্ক্রল ডাউন করি, দেখেন এখানে আমি ভিউ কত সব কিছু এখানে দেখতে পারবো, লাইক কত সব কিছু দেখাবে, এখানে কখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো সেটাও এখানে শো করবে, সব কিছুই থাকবে, কোনো সমস্যা হবে না আশা করি। আমি আবার ফেসবুকে যাব, জাস্ট ফেসবুক .com-এ চলে যাবো, অর্থাৎ আমি আবার ফেসবুকে যাই, যে ইন্টারফেসটা আছে এটা তো হলো যে ব্যাগে, আমি প্রথমে যেটা আছে সেটাতে যাই, আর কিছু সেটিং আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট আমার পেজে ক্লিক করব। আপনারা এটা এই কাজটা সম্পূর্ণটা আপনারা মোবাইল দিয়েও করতে পারেন, আপনাদের ফোনে গিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ডেস্কটপ মোড অন করে নেবেন তাহলে হবে। জাস্ট এটা সেকেন্ডটা হলো যে এখন আমি ক্রিয়েট করছি, জাস্ট এখানে একটা ক্লিক করব, করে আমি আবার সেই মজার ঘরের যেই অ্যাকাউন্টটা আছে সেখানে চলে যাব। মজার করে আবার চলে আসছি, এখান থেকে আমি জাস্ট আর কি দেখাই আপনাদেরকে, খুব সহজে কিন্তু আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। আর এখান থেকে আপনারা ইনভাইট করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে যারা আপনার পেজটা ফলো করবে, সেটিং পেজ ইনফরমেশন এগুলো দেখে নেবেন আপনারা, এগুলো খুব একটা বেশি কাজের না, মানে কঠিন কিছু না। ক্রিয়েট স্টুডিও, ক্রিয়েট স্টুডিও বলতে আমাদের যেটা ফেসবুকে ইউটিউবের আছে ওয়াইটি স্টুডিও সেরকম এটা হলো যে ফেসবুকের ক্রিয়েট স্টুডিও। এখান থেকে আমি তো আগে আপনাদেরকে বললাম যে এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো, অ্যানালাইজ থেকে সব কিছু দেখতে পারবো যে ভিডিও কত ভিউ হয়েছে, কত কী হয়েছে আর কি, পাবলিকেস্ট করছেন কতটা ভিডিও সব কিছু এখান থেকে দেখতে পারবো, ইনবক্স টিনবক্স যা আছে সব দেখতে পারবো। এখানে আমি কোনো ভিডিও আপলোড করিনি এখনও, যার জন্য এখানে দেখাচ্ছে না। এই যে অ্যানালাইসের মধ্যে যদি যা হয়, ওভারভিউ, রেভিনিউ সব কিছু এখানে আমরা পাবো, প্রিভিউ, বিজনেস যা আছে সব সব সেটিংই এখানে পেয়ে যাবো আমরা। এখান থেকে আমরা খুব সহজে দেখে নিতে পারবো যে কীভাবে হলো যে কত ইম্প্রুভ হচ্ছে আমাদের ফেসবুক পেজটা, ইম্প্রুভ হচ্ছে নাকি, সব কিছু এখানে পাবো আমরা মোটামুটি। এখন কিন্তু ফেসবুক পেজও, যদি একটা ফেসবুক পেজ আপনি রান করতে পারেন তাহলে আশা করা যায় যে মাসে হলো যে 20-40 হাজার টাকা অনায়াসে আয় করা সম্ভব, আরও বেশি হতে পারে যদি আপনার ফলোয়ার বেশি হয় বা আপনি ভিউ যদি বেশি আসে। দেখেন এখানে মিনিটস ভিউ, কত মিনিট ভিউ হয়েছে সব কিছু এখানে আমরা পাবো, যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করি নাই সো এখানে কোনো তথ্যই নাই, যার জন্য এখানে দেখাচ্ছে না আর কি।
রিভিনিউ, যেহেতু আমার এই ফেসবুক পেজটা মনিটাইজেশন হয় নাই, তো এখানে রিভিনিউ কোনো কিছু নাই, কোনো কিছু দেখাবে না, মেবি মেবি না, আসলে দেখাইবে না, যেহেতু আমার পেজটা মনিটাইজ হয়নি এখনো, কেবলই ক্রিয়েট করলাম যার জন্য। জাস্ট আবার হোমে আসলাম, মনিটাইজেশনের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে কি যে তথ্যগুলো দরকার সেগুলো আপনারা লার্নিংয়ে গিয়ে খুব সহজে দেখে নিতে পারেন যে মনিটাইজেশনের জন্য আমাদের কী কী লাগবে। মোটামুটি 10,000 ফলোয়ার লাগে একটা ওই মানে ফেসবুক পেজ যদি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে চান। এখানে আরও অনেকগুলো তথ্য আছে যেগুলো আপনারা চাইলে খুব সহজে দেখে নিতে পারেন যে কোথায় গেলে কী করতে হয় আর কি, এটাতে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। জাস্ট আমি এখান থেকে আপনারা আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু এখানে অ্যাড দিতে পারেন খুব সহজে, যেহেতু ইনস্টাগ্রামটাও কিন্তু ফেসবুকের একটি অংশ যার জন্য করে আর কি। আমি আবার ফেসবুকে চলে আসলাম, আবার সেই পেজে যাব, পেজে ক্লিক করলাম একটা, আবার যে আমার মজার ঘরের যে পেজটা হয়েছে সেটাতে আবার যাব। এটা আসলে খুব একটা কঠিন কাজ না, যে কেউ করতে পারবে, জাস্ট একবার দেখে নিলে আপনারা সব কিছুই নিজে নিজে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে আর কিছু স্টেপ আছে সেগুলো আপনারা পূরণ করে নেবেন, যে যে তথ্যগুলো চাইতেছে সেগুলো যদি দেন তাহলে আপনার পেজটা আরও গ্রো করবে তাড়াতাড়ি, হলো যে ইনপুপ আসবে। এখান থেকে আপনারা লোকেশন দেবেন, অবশ্যই ডিসক্রিপশন দেবেন, ওয়েবসাইট দিতে পারেন, ফোন নাম্বার, সেন্ড মেসেজ, কী মেসেজটা দিতে চাচ্ছেন সেটাও দেবেন। ক্যাটাগরিগুলো আপনারা আবার চেঞ্জ করে নিতে পারেন, ক্যাটাগরি বলতে আপনি যেই ক্যাটাগরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিগুলো আপনারা দিয়ে নিতে পারেন। এই হলো মোটামুটি হলো যে ফেসবুক পেজটা কীভাবে ক্রিয়েট করা যায়। কিন্তু আরেকটা তথ্য আছে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো, অর্থাৎ ইউজার আইডিটা বা ইউজার নেমটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। এটা অনেক সময় আমাদের পেজ যেটা আছে সেটা খুঁজে পাওয়া যায় না, যার জন্য করে ইউজার আইডি যেটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো অবশ্যই, যে ইউজার আইডিটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তারপরে যখন আমরা ইউজার আইডিটা চেঞ্জ করতে চাচ্ছি, ক্রিয়েট অ্যান ইউজার নেম এখানে আমরা ক্লিক করবো একটা, বা এখানে আগে তার আগে আর একটা কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই, এটা আদার্স অ্যাক্টিভিটিস যেগুলো না আছে সেগুলো আপনারা ই করে নিতে পারেন। এখানে বাটন কিন্তু আপনারা 2-3টা বাটন অ্যাড দিতে পারেন, কিংবা যেই টেক্সটটা আপনারা দিতে চাচ্ছেন যদি আপনার পেজে কেউ কোনো কমেন্ট বা কোনো কিছু করে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অটো মেসেজ এখানে ক্রিয়েট করে রাখতে পারেন, সেটা অটোমেটিক আপনার যে ভিউয়ার আছে তার কাছে চলে যাবে। আর মূলত বেশি কঠিন কিছু না। আর হলো যে লাস্টে আমি যেটা বলতেছিলাম যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা আমি জাস্ট দেখানোর পরে ভিডিওটা শেষ করে দেব। আর আপনি অবশ্যই আমার ইউটিউব পেজে যদি নতুন হয়ে থাকেন, মানে এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে যদি থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করছেন এতক্ষণে, আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেন, ভিডিওতে লাইক দেবেন অবশ্যই। এই যে ইউজার নেম দেখেন, MG2345, এরকম করে এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন খুব সহজে। চুজ করে নেওয়ার পরে সেটা আপনারা চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিয়ে ওইটা দিয়ে যদি ইউটিউবে ফেসবুকে যদি কেউ সার্চ দেয় তাহলে আপনার যে পেজটা আছে সেই পেজটা সরাসরি চলে আসবে। এটা খুব সহজে আপনার পেজটা খুঁজে বের করার জন্য করে যে ইউজার নেমটা ব্যবহার করা হয়ে থাকে। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।